ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত আটশো জন এর মধ্যে ষোলো জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত তিনশো জন এবং চার থেকে আঠারো মৃত্যু হয়েছে পাঁচশো আট জনের জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন তারা ষোলো জুলাই থেকে আঠারো আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হতাহত হন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে ঠিক কতজন নিহত হয়েছেন তার সঠিক হিসাব এখনও অজানা তবে জাতিসংঘ জানিয়েছে সাড়ে ছয়শো জন আর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামের একটি মানবাধিকার সংগঠন বলছে অন্তত আটশো উনিশ জন নিহত হয়েছেন এর মধ্যে ছয়শো জনের পরিচয় মিলেছে বাকি একশো জন শনাক্ত হয়নি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা ভুক্তভোগীদের পরিবার হাসপাতাল ও দৈনিক পত্রিকা থেকে তথ্য নিয়ে এই তালিকা তৈরি করেছে সংগঠনটি তাদের দাবি ব্যাপক অনুসন্ধান করা গেলে এই সংখ্যা আরো বাড়বে মাত্র 5-7 দিনের মধ্যে হাজার বা তদodic মানুষকে হত্যা করা এইটি কল্পনার বাইরে কিন্তু গণহত্যার যে আলামতগুলো আমরা লক্ষ্য করেছি মানবতার বিরুদ্ধে যে অপরাধ আমরা এই ঘটনাগুলোর ভিতর দেখেছি তার জন্য একটা বিচার হওয়া দরকার নিহতদের মধ্যে আঠারো বয়সের কম রয়েছে তেরাশি জন তরুণ ও যুবক জন মধ্যবয়সী একশো জন ও পঞ্চাশ ঊর্ধ্ব একুশ জন এছাড়া সারা দেশে আহত হয়েছে অন্তত আড়াই হাজার মানুষ বিচারের প্রয়োজনে ন্যায্য বিচারের প্রয়োজনে আমাদের প্রকৃত সংখ্যা জানতে হবে যে কারা কে কোথায় কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং কোন পুলিশ কোন সেনাবাহিনীর অফিসার বা কোন আনসার কোন বিডিআর সদস্য কবে কোথায় কোন টিম গুলি বর্ষণ করেছে এই তথ্যগুলি আপনারা গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের কাছে আহ্বান করেন সরকারের কাছে এটা আমাদের জোরালো দাবি আমরা বলতে পারি এইচ আর এস এস জানায় আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত পাঁচজন গণমধ্যম কর্মী নিহত ও দুইশো জন আহত হয়েছেন আমাদের পূর্ণাঙ্গ তথ্য দরকার ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা